नमस्कार বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আপনাদের সামনে আরেকটি জব প্রোফাইল নিয়ে এসেছি। কলকাতা এয়ারপোর্ট নার্স, গ্রাউন্ড স্টাফ, পাসপোর্ট চেকিং অফিসার। 12 পাস থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে 12 পাস ফ্রেশার ক্যান অ্যাপ্লাই না। কোনো ডোনেশন লাগবে না, আপনাদের কোনো টাকা লাগবে না, কোনো ফিস লাগবে না বন্ধুরা এই জবের জন্য। এবং ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের কাছে অনুরোধ যে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি অল করে রাখবেন, যাতে এরপরে যে কোনো জব নিয়ে আসবো, যে কোনো প্রোফাইল নিয়ে আসবো, সব থেকে প্রথমে আপনাদের মোবাইলে আসবে এবং সেই কাজের জন্য আপনারা সব থেকে প্রথমে সুবিধা পান। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং বন্ধুর সাথে শেয়ার করবেন। এবং আপনারা যে এলাকা দেখছেন সেই এলাকা থেকে নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই কমেন্ট করবে, যাতে এরপরে আপনাদের এলাকায় কোনো জব ভ্যাকেন্সি বের হলে আপনাদেরকে ইনফরমেশন করা যাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা এয়ারপোর্ট থেকে জবটি আপনাদের সামনে এসেছে। 12 পাস থাকলে আপনারা সরাসরিভাবে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের এই কাজের জন্য কোনো ডোনেশন লাগবে না, কোনো ফিস লাগবে না। দেখতে পাচ্ছেন নো ডোনেশন, আপনাদের কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে কাজটি আপনারা পেতে পারেন। এই জবটি পেতে হলে অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন। আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে স্টেপ বাই স্টেপ বোঝাবার চেষ্টা করব কিভাবে জবটি পাবেন, কি কি লাগবে, কি না, সম্পূর্ণটা আপনারা ভিডিওটির মধ্যেই জানতে পারবেন। আপনারা জব রিসার্চটা দেখে নেবেন। উই আর হায়ারিং পাসপোর্ট চেকিং স্টাফ ইন লোডিং ইন্ডিগো এয়ারলাইন থেকে। জব স্যালারি দেখতে পাবেন, স্যালারি থাকবে 20,000 থেকে 25,000 টাকা আপনাদের স্যালারি থাকবে। এবং সম্পূর্ণ জিনিসটা এখানে লেখা আছে, সম্পূর্ণভাবে দেখে মেল ফিমেল দুজনে অ্যাপ্লাই করতে পারেন এই কাজের জন্য। দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট, গ্রাউন্ড স্টাফ, মেল এবং ফ্যামিলি বার্ড ক্যান অ্যাপ্লাই। আপনাদের মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারেন, কোনো টাকা লাগবে না, কোনো ফিস লাগবে না। দেখতে পাচ্ছেন আপনার যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে 6290981566 যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা সরাসরিভাবে আপনাদের যে রিজিউম সেই রিজিউমটি আপনারা সেন্ড করতে পারেন। এখানে যে আপনার যদি কাজে ইন্টারেস্ট থাকে, তাহলে আপনাদের রিজিউমটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ভাবে সেন্ড করবেন। এবং পোস্ট কি কি আছে দেখে নেবেন। পোস্ট আছে সিএসএ আছে, জিআরই আছে, পিএ আছে, দেখতে পাচ্ছেন কার্গো সুপারভাইজার আছে, টিকিটিং স্টাফ আছে। এবং রিকোয়ারমেন্ট দেখে নেবেন, গুড কম্বিনেশন স্কিল, ইংলিশ জানতে হবে এবং হিন্দি জানতে হবে। লোকেশনটা দেখে নেবেন, আপনাদের লোকেশনটা আছে কলকাতা এয়ারপোর্ট থেকে জব পেয়েছে। আর ইন্ডিগো দেখতে পাচ্ছেন, কোম্পানির নামটা ইন্ডিগো। আপনাদের ফুল টাইম এবং পার্মানেন্ট জব থাকবে। কোয়ালিফিকেশন 12 পাস থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং দেখে নেবেন আপনাদের ফেস টু ফেস ইন্টারভিউ হবে। আপনাদের যদি ইন্টারভিউ পাস হয়ে যান, তাহলে আপনাদের সরাসরি কাজের জন্য নিয়োগ করা যাবে। এবং ইনফরমেশন আরো আমরা দেখতে পারেন এই হোয়াটসঅ্যাপ দ্বারা আপনারা আরো ইনফরমেশন নিতে পারেন। এবং এখানে দেখতে পাবেন কোনো ডাইরেক্ট কোম্পানি আপনাদের যা করা যাবে, আপনাদের কোনো টাকা লাগবে না, কোনো ফিস লাগবে না বন্ধুরা এই জবের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনারা যে এলাকা দেখছেন সেই এলাকা থেকে নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিয়ে অবশ্যই কমেন্ট করবে, যাতে এরপরে আপনাদের এলাকায় কোনো জব ভ্যাকেন্সি বের হলে আপনাদেরকে ইনফরমেশন করা যাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে বন্ধুরা। তাই আপনাদের কাছে অনুরোধ যে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।